ঢাকা শহরে নৌবিহার, হ্যাঁ ঠিকই বলছি, খোদ এই রাজধানীতেই আপনি নিতে পারবেন নৌবিহারের স্বাদ। আর এ স্বাদ নিতে আপনাকে যেতে হবে রাজধানীর হাতিরঝিলে। চাইলেই অটো ট্যাক্সিতে দুলতে দুলতে আপনি যেতে পারবেন কাওরান বাজার থেকে তেজগাঁ, গুলশান, বাড্ডা কিংবা রামপুরা বা ওইদিকের বিভিন্ন এলাকায়। আবার ফিরতেও পারবেন ঠিক একই রাস্তায়। সর্বোচ্চ 30 মিনিটের এই রাইড আপনাকে দেবে অন্য এক ফ্লেভার, শহরের মাঝেই নৌবিহারের আনন্দ। অসাধারণ, এ যেন এক রোমাঞ্চকর অনুভূতি, অনুভূতিটাই অন্যরকম। একই সাথে প্রয়োজনের তাগিদে যাতায়াত আবার নৌভ্রমণ সবই আছে একই সাথে। যানজটের নগরে এ যেন এক টুকরো প্রশান্তির পথ, স্বস্তির গন্তব্য। এই গন্তব্যকে অনেকেই সৌভাগ্যের বলেই মনে করেন। এই যে যাচ্ছি, খোলামেলা, একটু বাতাস লাগতেছে, ঠান্ডা একটা পরিবেশটাও ভালো, কিন্তু বাসে যানজটে গরমে মানে অস্থির একটা পরিবেশ। আমার জন্য এটা খুবই সুবিধাজনক। জি, আমি এখান দিয়ে নিয়মিত যাতায়াত করি। সুন্দর পরিবেশ হলো, যাতায়াত ভালো হইলো, এরকম হলে তো অত্যন্ত ভালো হইতো। এর মধ্যে সব ধরনের মানুষের কাছেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে হাতিরঝিলের এই রুটটি, চাপও বেড়েছে। প্রতিদিন সকাল 7টা থেকে শুরু হয় এই রুটের চলাচল। অন্যান্য রুটে বিভিন্ন অফিসমুখী মানুষের যখন যানজটে ঠাসাঠাসি হয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পালা, ঠিক তার উল্টো চিত্র এই এলাকার বাসিন্দাদের যাতায়াতের ক্ষেত্রে। যখন সন্ধ্যার পরে অফিস থেকে বের হয়ে যায় তখন নদীর একটু হাওয়া খাওয়া হয় ট্যাক্সি বোর্ডে, খুব সুন্দর একটা পরিবেশ সব কিছু মিলে। এটা যদি সব জায়গায় মনে করে দিক দিয়ে আরও অন্য অন্য সাইড দিয়েও যদি হতো তাহলে ভালো হতো। আমার কাজ হচ্ছে বিভিন্ন ক্লায়েন্ট ভিজিট করা, বিভিন্ন ঢাকা শহরে বিভিন্ন জায়গায় ভিজিট করা। তো আমি মনে মনে দোয়া করি যেন আমার ভিজিটটা যেন এই সাইডেই পড়ে। একদিকে সুনির্মল পরিবেশ, অন্যদিকে যানজটমুক্ত এক বিরক্তিহীন জার্নি। ভাড়াও নাগালের মধ্যেই। রামপুরা পুলিশ প্লাজা, এফডিসি এবং গুলশানের জন্য ক্রমান্বয়ে 15 টাকা থেকে সর্বোচ্চ 30 টাকা। এই জার্নিতে সারাদিনের অবশ্য 3টে ফ্লেভার নিতে পারবেন। এক হলো সকালবেলা যখন আপনি জার্নি শুরু করবেন সেই জার্নিটা হবে কোমল এবং ফ্রেশ বাতাসের সাথে আপনার ওড়াউড়ি, আর দুপুর গড়িয়ে যখন বিকেল হবে তখন আপনি হবেন রোমান্টিক। শুধু যাতায়াতের পথই নয়, ঢাকাবাসীর কাছে এটি এখন সবচেয়ে বড় বিনোদনের জায়গাও বটে। হাঁপিয়ে ওঠা নগর জীবনে এতটুকু স্বস্তি পেতেই এখানে আসা। আমি যে এক্সাম দিতে যাচ্ছি আমার মনেই হচ্ছে না, মনে হচ্ছে আমি অত ঘুরতে বের হয়েছি অর সামথিং এরকম কিছু। মজার জন্যই আর কি আসা হয় যে এখানে, মানে রাস্তার মতো তো ঢাকায় তো সে জ্যামের শহর, তো ওখানে তো অনেক জ্যাম, আবার এ কারণে এটার জন্য এখানে বাতাস খোলামেলা। শিশুদের উদ্দীপনা যেন আরও বেশি, আর শিক্ষার্থীরা বলছেন এই পথটি একই সাথে আনন্দের পাশাপাশি অনেক নিরাপদও তাদের কাছে। ঘুরতে মজা লাগে, পানি দেখতে পারি, কোনো জ্যাম নাই, শান্তিতে আসতে পারে, বাতাস গরম নাই, এসি লাগে না, কিছু লাগে না। এখান থেকে মেয়ে নিয়ে আসা দাওয়া করি, মেয়ে খুব কমফোর্টেবল বোধ করে, কারণ হলো গাড়িতে অনেক সময় লাগে এবং জ্যাম হয়। ওদের খুব ইচ্ছা করতেছিল বোটে চড়বে, তো এখন ঢাকায় তো এখানে ছাড়া ওইভাবে বোট কাছাকাছি কোথাও নাই, ওই জন্য চিন্তা করলাম যে এখানেই চলে আসি। টাইম মতো না হইতে পারলে যেমন আম্মু পাশে টেনশন করে এরকম একটাই থাকে, আর এখানে যাতে করলে একটা সেফটিও থাকে, আমরা সেফটি ইনশিওর করতেছে আমাদের। তারপরে যাবো না কেন, তাহলে সেফটি যখন আমার আসছেই, তারপরে আমি যাচ্ছি এখানে অনেক ভালো বাতাসও আছে। বাসের যে জার্নি ওটা অনেক বেশি অস্থির হয়ে যায় নর্মালি, কারণ ওখানে ওইরকম মানে বাতাস খোলামেলা কিছু নাই, এখানে যেটা আছে। কথা বলতে বলতে দুপুর গড়িয়ে বিকেল হতে দৃশ্যপট পাল্টে যায়। বিকেলের রোদে ভেসে যাওয়া হাতিরঝিলের ওয়াটার ট্যাক্সিগুলো হয়ে ওঠে আরও রোমান্টিক। এই এলাকার বাসিন্দাদের অনেকটা সৌভাগ্যবাণী বলা চলে। তবে ঢাকা শহরের অন্যান্য এলাকায় দখল হওয়া যে খালগুলো রয়েছে সেই খালগুলো অতিসত্বর উদ্ধার করে নগরবাসীর জন্য যদি এই ধরনের ব্যবস্থা চালু করা হয় তাহলে সেটি হবে নগরবাসীর জন্য আরও সৌভাগ্যের। অনেক জায়গা পরিত্যক্ত পড়ে আছে, সেরকম জায়গায় এরকম একটা লেক হলে মানে যাতায়াতের অন্তত সুবিধাটা হয় সবাই, সবার অন্তত মানে সময়ের দিকটা বিবেচনা করে এইটা এইরকম স্টেপ নেওয়া জরুরি। এটাও যদি আপনি সব জায়গায় করতে পারে তাহলে মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য খুব ভালো হয়। সন্ধে নামার পরপরই আলোর ঝলকানি আরও মুখরিত করে যাত্রীদের। এই সৌন্দর্যটা এই করার জন্যই আমাদেরকে মাঝে মাঝে এই রাস্তা দিয়ে আসা যায়। একদম কক্সবাজারের মতো লাগছে, একদম মনে হচ্ছে যে সেন্ট মার্টিনে যাচ্ছে এরকম আর কি। কোথায় যাচ্ছে? কারণ বাজার।
আমার মনে হয় একটা আনন্দের একটা রুট এটা আমার কাছে। কোথাও যাওয়ার জন্য না, এখানে একটু ঘুরবো, জায়গাটা খুব ভালো লাগে, এই জন্য আমরা এখানে আসি। চারদিকের আলো ঝলমলের রূপ আর মাঝখানে পানির উপর আপনার গন্তব্যে ভেসে যাওয়াটা যেন এক নিমিষেই সব ক্লান্তিকে দূর করে দেবে। এই রুটে যাতায়াত করার জন্য আমার টাইম অনেক সেভ হয় প্লাস মানি। আমি মূলত বাসা বলতে যাই, আমাকে যেতে হয় বাসে, তারপরে এই ওয়াটার বাসে আসার জন্য মাঝে মধ্যে রামপুরা হয়ে বাসা বোঝাই, জাস্ট এখান থেকে রামপুরা গিয়ে আবার রামপুরা থেকে আমাকে বাসা বোঝাতে হয়। অন্যান্য খালগুলো উদ্ধার করার মাধ্যমে এই ঢাকার এরকম একটা পানি দিয়ে একটা যাতায়াতের সুন্দর ব্যবস্থা করা যায়, এবং বিশ্ব অন্যান্য বিশ্বের উন্নত দেশগুলোতে দেখা যায় যে যেরকম ওয়াটার বোটিং সিস্টেমটা আছে, এবং সেটাকে উন্নয়নের ক্ষেত্রে ঢাকা দেখা যায় যে একটা আদর্শ নগরী হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে এটা একটা যুগান্তকারী আরও ভূমিকা রাখতে পারবে যদি অন্যান্য খালগুলো করা যায়। শুরুটা ছিল 2016 সালে চারটি ওয়াটার ট্যাক্সি নিয়ে, যা বেড়ে বর্তমানে হয়েছে 15টি। জনপ্রিয়তা বাড়াই বেড়েছে সেবার পরিসরও, বেশিরভাগ সকালে বেশি মানে আমাদের যাত্রী বেশি হয়, আর বিকালে বিকেলেও বেশি হয়, দুপুরে একটু কম হয় আর কি। যাত্রী যখন ছুটির দিন তখন বেশি হয়, বিভিন্ন অনুষ্ঠানে বেশি হয়, সকালে মানে অফিস টাইমে বেশি হয়, আর সন্ধ্যায় বেশি হয়, মাগরিবের পরে একটু বেশি হয়। সারাদিনে 10-15টা ট্রিপ হয়, ক্লান্তি আছে আবার ক্লান্তি নাই, কারণ যাত্রী এখানে খোলামেলা পরিবেশ ভালোই লাগে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী এই হাতিরঝিলের মতো বহমান না থাকলেও রাজধানীতে অস্তিত্ব রয়েছে এমন আরও 47টা খালের, যা ঢাকার প্রত্যেকটি এলাকাকে ছুঁয়ে মিলিত হয়েছে চারপাশে বয়ে চলা নদীগুলোর সাথে। সুজন মাহমুদ, বাংলাভিশন, ঢাকা।